সান বাংলা চমৎকার পূজোর মুখে পুরস্কার কনটেস্ট। সান বাংলায় সারা মাস জুড়ে পুরস্কারের বৃষ্টি। 3000 জন দর্শক জিততে পারেন 1 কোটি টাকার বেশি মূল্যের পুরস্কার। 6 সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যে 6:30 থেকে রাত 9টায় সান বাংলা দেখুন। তাহলে প্রথম সপ্তাহে 14 লাখ টাকা ক্যাশ জেতার সুযোগ, দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে প্রতিদিন 100টি সোনার কয়েন, আর চতুর্থ সপ্তাহে প্রতিদিন 100টি হীরের আংটি জেতার সুযোগ। ঢাকে কাছে পড়ছে 6 সেপ্টেম্বর থেকে সান বাংলা চমৎকার পূজোর মুখে পুরস্কার কনটেস্ট। টেলিভিশনে এপিসোড শেষ হওয়ার পরই দেখুন আপনার প্রিয় সিরিয়ালের পুরো এপিসোড সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র সান নেক্সটে। হেমালিনী? হ্যাঁ। সুন্দরী কোথায় রে? ওরা তো সবাই পুকুর পাড়ে গেছে মাছ ধরা দেখতে। যাক বাবা ভালো, তোমাকেও তো ডাকছিল। আরে আমি তো তখন স্নান করছিলাম তাই শুনতে পাইনি। আর আমি মাছ ধরা দেখে কি করব বলতো, জন্ম থেকে দেখে দেখে আমার চোখ দুটো পচে গেল। ঠিক আছে, তাহলে তুমি এবার এটা দেখো। কি এটা? এটা হলো সিনেমার ম্যাগাজিন, এখানে সব সিনেমা আর্টিস্টদের খবর ছাপে। এই ধরো কে কোন সিনেমা করছে, কার কটা বিয়ে হলো, কে নতুন বাড়ি কিনলো, কার প্রেম ভেঙে গেল, সব খবর এখানে তুমি পাবে। আমার দেখার দরকার নেই রে, দেখতে হলে তুই দেখ। সে কি গো ঠাম্মি, সারাক্ষণ তো তুমি টিভির সামনে হা করে বসে থাকো, আর এখন আমি টিভির ভিতরের লোকদের গল্প শোনাচ্ছি তোমাকে, আর তুমি বলছো তোমার সময় নেই। ওরে আমি একটু বেরোবো। বেরোবে? কোথায় যাবে? মন্দিরে। মন্দিরে? এই সাত সকালবেলা তুমি একা একা মন্দিরে কেন যাবে? আরে একা কোথায় যাচ্ছি? ও সবাই যাচ্ছে, কিন্তু কই আমাকে তো কেউ কিছু বললো না। না না না, সবাই যাচ্ছে না। ও তাহলে সুন্দরী যাচ্ছে, আমিও যাব। আরে না না, সুন্দরীও যাচ্ছে না। তবে তুই গেলে যেতে পারিস। সুন্দরী কেউ নিয়ে যাচ্ছ না? ওঠামি কি ব্যাপার বলো তো। আরে বাবা ব্যাপার আবার কি, সুন্দরী মাছ ধরা দেখছে তাই ওকে নিয়ে যাচ্ছি না। কি হয়েছে গো ঠাম্মি তোমার, তোমাকে যেন কেমন একটা লাগছে। আরে না রে কিচ্ছু হয়নি। কিছু হয়নি বললেই হলো? তোমার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তোমার কিছু তো একটা হয়েছে। ও ঠাম্মি বলো না কি হয়েছে তোমার। আরে না রে, সকাল থেকেই না মনটা কেমন যেন আনচান আনচান করছে জানিস তো। খালি মনে হচ্ছে মন্দিরে গিয়ে ঠাকুরের পায়ে মাথা ঠেকালে মনটা আমার শান্ত হবে। ও ঠিক আছে চলো আমিও যাই। যাবি? হ্যাঁ যাব না। ঠাম্মি তুমি এই গ্রামে নতুন এসেছো, আর আমি তোমাকে কখনো একা একা ছাড়তে পারি? তুমি ভাবলে কি করে? হ্যাঁ আমিও যাব তোমার সাথে, চলো। চ দাঁড়া একবার সবাইকে বলে আসি। এই দাঁড়া, মন্দির তো এখান থেকে এইটুকু, এত সবাইকে বলা বলির কি আছে বলতো? ও বেশি বলতে গেলেই বেশি ঝামেলা। ওঠামি তুমি কি বললে বিড়বিড় করে? কি বললাম বিড়বিড়? কিছু একটা বললে। চল তো দেরি হয়ে যাচ্ছে। কি একটা বললে তুমি? চল তো, না আমি কিছু বলিনি। উফ চল 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 চল। আমি তোর ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছি না সূর্য। এতদিন হলো কলকাতায় গেছিস, এখন একটা বাড়ি খুঁজে পেলি না? বাবা আমি কাজে প্রচন্ড ব্যস্ত আছি, আর লোকজনদের বলে রেখেছি বাড়ি পেলে সঙ্গে সঙ্গে আমাকে জানালেই তোমাকে বলে দেবো। এই শোন, যখনই আমি তোকে কিছু জিজ্ঞেস করি তখন তুই একই উত্তর দিস, কি ব্যাপারটা কি? বাবা হ্যাঁ আপনার চা। হ্যাঁ সুন্দরী তুমি সূর্যের সঙ্গে কথা বলো তো। আমি কিছু বললে পরে হাজারটা যুক্তি খাড়া করছে, না পাচ্ছি আমার কথা ওকে বোঝাতে, না ওর কথা আমি বুঝতে পারছি। নাও কথা বলো। বাবা বাবা কথাটা শোনো, বাবা বাবা কথাটা শোনো। আরে সুন্দরী এসব কিছু বুঝতে পারবে না বাবা। হ্যালো। হ্যালো। ও তুমি? হ্যাঁ বলুন। দেখো সুন্দরী তুমি একটু বাবাকে প্লিজ ভালো করে বুঝিয়ে বলো না গো। দেখো বাবা একবারে বাচ্চাদের মতো করছে। দেখো কলকাতা শহর অনেকটা বড় আমি জানি, কিন্তু এখানে ভালো বাড়ি পাওয়াটা ততটাই শক্ত, ততটাই কঠিন। আমি কিছুতেই বাবাকে বোঝাতে পারছি না সেটা। দেখো আমিও তো চাই তোমাকে আমার কাছে আনতে, কিন্তু যেখানে সেখানে যেমন ভাবে তো তোমাকে রাখতে পারবো না, তোমাকে তো প্রপার জায়গায় এনে রাখতে হবে তাই না? আর দেখো যে বাড়িগুলো আমার পছন্দ হয়েছে সেগুলো খুবই এক্সপেন্সিভ, কিন্তু এই মুহূর্তে অতটা টাকা আমি খরচা করতে পারবো না, মানে অ্যাফোর্ড করতে পারবো না আমি।
তুমি বুঝতে পারছো তো? ও সবাই রাগারাগি করছে, তুমি প্লিজ একটু ওদের আমার অবস্থাটা ভালো করে বুঝিয়ে বলো। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আপনি এ নিয়ে একদম চিন্তা করবেন না, আমি বাবা মাকে সবটা বুঝিয়ে বলবো। হ্যাঁ সুন্দরী প্লিজ ওদের একটু ভালো করে বুঝিয়ে বলো না গো। দেখো আমারও কি তোমাকে ছেড়ে থাকতে ভালো লাগে বলো? দেখো আমি এতদিন একা ছিলাম ঠিক আছে, কিন্তু বিয়ের পরও সেই একা একা থাকতে হচ্ছে, সেই হাত পুড়িয়ে রান্না করতে হচ্ছে, মানে আমারও কি ভালো লাগছে যেটা তুমি বলো? আমি তো চাই তোমাকে আমার কাছে আনতে, কিন্তু যা পরিস্থিতি মনে হচ্ছে আমার আর একটু সময় লাগবে জানো তো। আপনি সময় নিন না, আমি এই দিকটা দেখছি। এখনই ডাউনলোড করুন সান নেক্সট অ্যাপ আর দেখতে থাকুন আপনাদের প্রিয় সিরিয়াল সুন্দরী প্রতিটি এপিসোড একদম ফ্রিতে, যখন খুশি যেখানে খুশি।